হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে বলবো একটা কোম্পানির কথা, যে সেখান থেকে আমরা যে রেগুলার আমরা প্রোডাক্ট ইউজ করি সে সব কিছু এখানে পাওয়া যায়। সেই প্রোডাক্ট ইউজ করলে বা আমরা সেখান থেকে কিনলে কী কী বেনিফিট পেতে পারি, সমস্ত কিছু আমি আজকে এখানে বলবো। তার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে, আর এরকম ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। চলো বন্ধুরা তাহলে দেখে নিই আজকে ভেস্টিজ থেকে কিনলে কী কী আমরা বেনিফিট পাবো, আর রেগুলার শপ থেকে কিনলে আমরা কী কী বেনিফিট পাই, আমাদের কেন কেনা উচিত ভেস্টিজ থেকে প্রোডাক্ট। চলো তাহলে শুরু করা যাক। আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি আমার উপরে হেডলাইন আছে, ভেস্টিজ থেকে কেন প্রোডাক্ট কিনবো। তার পাশে একটা ছক করা আছে, দেখো, রেগুলার শপ আর ভেস্টিজ শপ। আমরা রেগুলার শপ থেকে কিনলে কী কী পাই আর ভেস্টিজ থেকে কিনলে কী কী পাই বা পাবো, সেটা আমরা একটা তুলনা করেছি। যেমন ধরো, আমরা যেমন রেগুলার দোকান থেকে মল থেকে কিনি যে কোনো প্রোডাক্ট আমাদের ডেলি ইউজের, আমরা কিসে কিনি? আমরা MRP-তে কিনি। আমরা সেখানে কোনো ডিসকাউন্ট পাই না, যা MRP তাই নেয়। কিন্তু আমরা যখন ভেস্টিজ থেকে কিনবো তখন আমরা 10-20% ডিসকাউন্ট পাবো পার কেনাকাটার উপরে, পার প্রোডাক্টের উপরে। আমরা যদি যাই কিনি আমরা 10-20% MRP-র উপর ছাড় পাবো ডিসকাউন্টে। সেকেন্ডে কী আছে, আমরা যখন কোনো দোকান থেকে, যে দোকান থেকে কিনি না কেন, মুদিখানা বা মল, আমাদেরকে কোনো ফ্রি প্রোডাক্ট দেয় না। কিন্তু আমরা যখন ভেস্টিজ থেকে কিনবো তখন আমরা প্রত্যেকটা কেনাকাটার উপরে 10% ফ্রি প্রোডাক্ট পাব, এক্সট্রা প্রোডাক্ট ফ্রি পাব। কেমন? আমরা যদি 1000 টাকার কিনি 100 টাকার প্রোডাক্ট, 2000 কিনি 200 টাকার প্রোডাক্ট, এটা আমরা পাবোই। তারপর কি নেক্সটে আছে, ক্যাশব্যাক। আমরা তো প্রতি মাসেই কিনছি, প্রতি মাসেই আমাদের এই মালগুলো লাগছে, এই প্রোডাক্টগুলো লাগছে, এগুলো আমরা প্রতি মাসেই দোকান থেকে হোক মল থেকে হোক কিনছি। কিন্তু কোনো সময় আমাদের মল বা দোকানদার বলে না যে আপনি 100 টাকা রাখুন আপনি প্রতি মাসে কিনছেন বলে, একদম না। কিন্তু আপনি যখন ভেস্টিজ থেকে কিনবেন আপনি 5-20% ক্যাশব্যাক পাবেন আপনার কেনাকাটার উপরে, যেটা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে যাবে। ওকে, তারপরের বেনিফিটটা কি, লয়ালিটি বেনিফিট। লয়ালিটি বেনিফিট কি, আপনি যখন কোনো দোকান থেকে মল থেকে প্রতি মাসে কিনছেন প্রোডাক্ট, তার মানে আপনি সেই দোকানের বা সেই মলের লয়াল কাস্টমার। তাতে কি আপনাকে সেই লয়ালিটি কোনো বেনিফিট সেই মল বা দোকানদার দেয় যে আপনি প্রতি মাসে সেখান থেকে কেনেন? না, যে আপনি প্রতি মাসে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, সারা বছর কিনছেন, তার জন্য আপনাকে লয়াল কাস্টমার হিসেবে কোনো বেনিফিট দেয় না। কিন্তু আপনি যখন ভেস্টিজ থেকে কিনবেন আপনি 16% লয়ালিটি বেনিফিট পাবেন আপনার নিজের কেনাকাটার উপর। কেমন? যেমন ধরুন, আপনি প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস 3000 টাকা করে কিনলেন, পঞ্চম মাসে আপনার 2500 টাকার প্রোডাক্ট ফ্রি অফ কস্টে আপনি কিনতে পারবেন, আপনি নিজে বেছে নিতে পারবেন। 4 মাস 3000 টাকা করে প্রোডাক্ট কিনলে লয়াল কাস্টমার হিসাবে আপনাকে 5 নম্বর মাসে 2500 টাকার প্রোডাক্ট ফ্রি অফ কস্টে দেওয়া হবে। তাহলে হলো না বেনিফিট? অবশ্যই হলো, যেটা আপনি 5 নম্বর মাসেও কিনতেন নর্মাল দোকান বা মল থেকে, আপনাকে কোনো বেনিফিট দিত না। কিন্তু আপনি যখন পরপর 4 মাস আমাদের ভেস্টিজ থেকে কিনবেন 5 নম্বর মাসে আপনি ফ্রি অফ কস্টে প্রোডাক্ট পাবেন, ঠিক আছে। নেক্সট, সব থেকে মেন যে জিনিসটা, মেন যে বেনিফিটটা, সেটা হচ্ছে কি, গ্যারেন্টি। আমরা যেখান থেকে দোকান বা মল থেকে যে কিনি প্রোডাক্ট, আমাদেরকে কোনো গ্যারেন্টি দেয় না? দেয় না। যেমন ধরুন, আমরা যদি কোনো প্রোডাক্ট দোকান থেকে বা মল থেকে নিয়ে এসে ইউজ করি, ভালো না লাগে, সেটা কি ফেরত দিয়ে আমাদের টাকা দেবে বা ফেরত নেবে, আমরা প্রোডাক্ট দেবে না? আমাদের এখানে ভেস্টিজ থেকে যদি আপনি কেনেন
প্রত্যেকটা প্রোডাক্টে লেখা আছে 100% গ্যারেন্টি, তার মানে কোয়ালিটি কেমন হবে আপনি বুঝে নিন, কারণ কোম্পানি 100% গ্যারেন্টি দিচ্ছে। কি হিসাবে আপনার যদি কোনো প্রোডাক্ট 10% ধরুন আপনি ইউজ করলেন আপনার ভালো লাগলো না, আপনি সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে আপনার টাকা নিতে পারেন। তার জন্য আপনাকে শুধু কারণটা বলতে হবে যে আমার এই কারণটা, আমার এই প্রোডাক্টটা ভালো লাগেনি এই কারণটা, একটা ফর্মে লিখে দিতে হবে। জাস্ট এইটুকুনি করলেই আপনার, আপনি আপনার প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা পেয়ে যেতে পারেন। ওকে, তাহলে দেখুন বন্ধুরা, যেই হোক আজকে আমি হই আপনি হই যেই হোক, কোথা থেকে কেনা উচিত আপনাদের মনে হয়? আপনাদের কোনটা মনে হয়, রেগুলার দোকান থেকে কেনা উচিত বা মল থেকে কেনা উচিত, না ভেস্টিজ থেকে এই প্রোডাক্টগুলো কেনা উচিত? আমরা তো কিনছি, আমাদের তো টাকা যাচ্ছেই, সেই আমাদের ওই প্রোডাক্টগুলো লাগবেই ঘরে। তাহলে যেখানে আমরা বেনিফিট পাচ্ছি তাহলে আমাদের সেখান থেকে কেনা উচিত। আমরা যদি এখান থেকে কিনি প্রতি মাসে, তাহলে আমরা 60-50% বেনিফিট পাচ্ছি, যেটা আমরা রেগুলার দোকান থেকে কিনলে পাবো না বা মল থেকে কিনলে পাবো না। তাহলে আমাদের, আপনাদের কি মনে হয়, রাম শ্যাম যেই হোক, তাহলে তার কোথা থেকে প্রোডাক্টটা কেনা উচিত? ভেস্টিজ থেকে না নর্মাল দোকান থেকে? অবশ্যই ভেস্টিজ থেকে, কারণ এতগুলো বেনিফিট আমরা পাচ্ছি যেটা নর্মাল দোকানে পাই না। কি কি ডিসকাউন্ট, এক্সট্রা প্রোডাক্ট ফ্রি, তারপর ক্যাশব্যাক, লয়্যালিটি বেনিফিট, গ্যারেন্টি। তাহলে আমাদের ভেস্টিজ থেকে কেনা উচিত। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমার আরও ভিডিও আপনারা পান। এবার দেখুন, আমাদের এই যে বেনিফিটগুলো আপনারাও যাতে পান তার জন্য আমার এই ভিডিও আনা। আরও আমি এরকম ভিডিও আরও নিয়ে আসব, যে কী কী কিনলে, কী কীভাবে কিনলে আপনাদের প্রোডাক্টগুলো ইউজ করলে ভালো হবে, কোন কোন প্রোডাক্ট ভালো, সমস্ত কিছু আমি নিয়ে আসবো ভেস্টিজ কোম্পানির। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। তাহলে হাড় হাড় ভেস্টিজ, ঘর ঘর ভেস্টিজ। তা আজকের জন্য এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক করো, কমেন্ট করো, কোনটা যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিও। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।